everyone, welcome back to my channel. আমি একজন আধ্যাত্মিকতা দেবো আধ্যাত্মিকতা দিকে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় এই বিষয়ে আলোচনা জিঞ্জার পাউডার বা আদা গুঁড়া আদা হজমের সমস্যা রোধে কাজ করে ব্যথা কমাতে সাহায্য করে বমি রোধে কাজ করে হৃদরোগের ঝুঁকি কমায় আদা রক্তে কোলেস্টরলের মাত্রা কমানোর পাশাপাশি মেটাবলিজম বাড়ায় ও ক্যান্সার সেল ধ্বংস করতেও সমান উপযোগী বিভিন্ন টিউমারের বৃদ্ধি কমাতে সহায়তা করে এছাড়াও সর্দি কাশিতে আদা বেশ উপকারী যখন আদার মৌসুম তখন আপনি কম দামে আদা কিনে রোদে বা ড্রায়ারে শুকিয়ে বা যে কোনো সময় বাজার থেকে শুকনো আদা এনে গুঁড়ো করে প্যাকেট ও বয়ামে প্যাকেজিং করে খুচরো পাইকারি দোকানে বিক্রি করতে পারেন অনলাইনে ফেসবুক সহ বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও বিক্রি করতে পারেন হোম ডেলিভারির মাধ্যমেও বিক্রি করতে পারেন এতে প্রচুর অর্থ উপার্জন হবে তো এটাই ছিল আজকের টিপস আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ